আজকের মহাশিবরাত্রি। ভাইয়া আমার ভোলেনাথ, তিনি কার ধ্যান করে ভোলেনাথ, কার ধ্যান করে? ব্রহ্মা কৃষ্ণ ধ্যান, তাই না? আমার ভোলেনাথ যে ধ্যানে বসে থাকে সকলের সময় কৃষ্ণ ধ্যান করে। আর ভোলেনাথ কিন্তু একজন পরম বৈষ্ণব। যে সময় মহারাস হয়েছিল সে সময় আমার ভোলেনাথ তিনি গোপী রূপে ধারণ করেছিলেন, কেন? ওই রাসে লীলা দর্শন করার জন্য। আর যদি কোনো ভক্ত শাস্ত্রে কথা বললেন, কোনো ভক্ত যদি ভোলেনাথের কাছে থেকে যদি আশীর্বাদ চেয়ে নিতে পারে যে হে ভোলেনাথ, হে শিব শঙ্কর, তুমি যেমন পরম বৈষ্ণবে তোমার মতনের জন্য কিছু গুণ আমার ভেতরে আসে, হে ভোলে তুমি যেমন কৃষ্ণকে ধ্যান করতে থাকো তমনে যেন কিছু সেই ধ্যানে যেন গোবিন্দকে ধ্যানে রাখতে পারি। ওমা ঠাকুরের মাথায় ভোলেনাথের মাথায় জল অর্পণে করে কোন ভোগী বিলাসের কথা চাওয়া উচিত নয়। ভোলেনাথের মাথায় জল অর্পণে করে অনেকে বলেন, আমাকে টাকা দাও, আমাকে সম্মানে দাও, আমার জীবন থেকে দুঃখ নিয়ে নাও। অনেকে অনেকে কিছু চিন্তনে করে শিবের মাথায় জল অর্পণে করে, কিন্তু জানে ভগবানের কাছে কিছু চেতে নেই না। ভোলেনাথের মাথায় ভোলেনাথের যদি জল অর্পণ করে যদি কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে পারেন, তাই শাস্ত্রে বললেন যে ভোলেনাথ সেই ভক্তর উপরে কৃপা করেন। তাই ওর হরি উদ্ধবে যে সময় ভক্তিকে দেখে ব্রজধামের দিকে যাচ্ছে, উদ্ধবে মনে মনে কথাই চিন্তনে করছে যে আমি তো চিন্তনে করেছিলাম কৃষ্ণকে এত ভালো কেমন ভাবে, আমি তো চিন্তনে করেছিলাম যে কৃষ্ণকে মনে হয় আমি বেশি ভালোবাসি, কিন্তু আমি তো কৃষ্ণকে গোবিন্দকে ভালোবাসতেই পারি নাই। অনেকে আছে না নিজেকে নিজে বড় চিন্তনে করে, নিজেকে নিজে ভক্ত চিন্তনে করে, যে নিজেকে ভক্ত চিন্তনে করে সে ভক্ত নয়, যে নিজেকে ছোট চিন্তনে করে ঠাকুরের দাস চিন্তনে করে সেই পরম ভক্ত। আজকের উদ্ভাবে তিনি কথাই চিন্তনে করেছিলেন যে আমি সব থেকে বড় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু যে সময় ব্রজধামে প্রবেশ করেছেন এমন সময় বুঝতে পেরেছে যে আমি তো ভক্ত হতেই পারি না। এই ব্রজবাসী কত ভালোবাসে আমার গোবিন্দকে তে জানে না বাবা। যে সময় উদ্ভাবে রথে গিয়ে ওই নন্দ রাজার রাজভবনে স্বর্ণমুখী রথকে থামিয়েছে, আর রথের থেকে নিচে নেমে রাজারে বাড়ির সন্মুখে দরজা খটখটাচ্ছে, আর এমন সময় নন্দ রাজা তিনি কাঁপতে কাঁপতে এসে দরজাকে খুলেছে। ওমা এমন সময় ভাবে তিনি নন্দ রাজার দিকে তাকিয়ে আছেন আর বলছে, এই কি সে নন্দ রাজার বাড়ি? নন্দ রাজা বলছেন, হ্যাঁ আমি সেই নন্দ রাজা, বলো তুমি কোথা থেকে এসেছ, এই কথা কেন বলেছিলে? এই কথা বলা উচিত না যে কৃষ্ণ এসেছে কেন, কেননা কৃষ্ণের মতনই তো দেখতেছিলেন উদ্ধব।
কিন্তু নন্দরাজা তিনি কথা বলেননি। কেন? কেননা নন্দরাজার মনে ভক্তি ছিল। নন্দরাজা তিনি উদ্ধবকে দেখে বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ নয়, কৃষ্ণের মতন দেখতে কে জন্য। এমন সময় উদ্ধব তিনি মনে মনে চিন্তনই করছেন, আমি তো সকল সময় কৃষ্ণের মুখে শুনেছি যে নন্দরাজা দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু আমি তো দেখছি এটি লাখে শুকনো কাঠের সমান হয়েছে। আমার নন্দরাজা নিজের পরিচয় দিয়েছে। উদ্ধবে তিনি সষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, বাবা আমি কৃষ্ণের খবর নিয়ে এসেছি, কৃষ্ণের সঙ্গে কৃষ্ণই তিনি আমাকে পাঠিয়েছেন যে আপনারা কেমন আছেন, মা যশোদা কেমন আছে, গোপীবা আমি সকলকে দেখার জন্যই এসেছি। এমন সময় জানি নন্দরাজা বলছেন, ও তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে, আমরা সকলে কেমন আছি। আমরা যে কৃষ্ণকে ছাড়া কৃষ্ণ গৃহে কেমন আছি তুমি জানতে চাও। আজকের উদ্ধবকে দেখে নন্দরাজার বুকে ভরে যাচ্ছে। আর যে সময় না উদ্ধবে তিনি বাবা ডেকেছেন উজ্জ্বলে সুরে, আজকের নন্দরাজা তিনি উদ্ধবকে বক্ষের সব কালীক্ষণ করে বলছেন, সেদিন থেকে কৃষ্ণ ব্রজ ধামে ছেড়ে চলে গিয়েছে, সেদিন থেকে ব্রজ ধামের পশু তরু লতা পকু পশু পক্ষী সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ওধাম জানা আমরা কৃষ্ণ গৃহে কেমন আছি, আমাদের চোখে না ঘব আছে, না আমরা কিছু খেতে জানি, না কিছু ভালো মন্দ কিছু না। যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে এমন সময় জানি উদ্ধবে তিনি নন্দরাজাকে বলছে, বাবা কেন শুধু কৃষ্ণের জন্য কাঁদছে, কৃষ্ণের জন্য কেন কাঁদছে। বাবা যে চলে যাচ্ছে তাকে যেতে দেন, দেখে কি লাভ আছে, ওইদিকে সকলে তাকিয়ে আছে। নন্দরাজা তিনি গৃহের কথা বলছে, এমন সময় উদ্ধবে দাঁড়িয়ে মনে মনে চিন্তনে করছে যে নন্দরাজা এত ভালোবাসে, কৃষ্ণ তো ভগবান, তাই উদ্ধবে তিনি কৃষ্ণকে বলেছিলেন কি, কৃষ্ণ আমি ব্রজধামে যাব, আর আমার জ্ঞানের দ্বারাই আমি সকলকে বুঝিয়ে আসব যে তুমি ভগবান, তোমাকে এত ভালো কেন মাসে তোমার মোহরের ভিতরে পড়ে আছে, তুমি ওদের মোহরের ভিতরে পড়ে আছো, আমি সকলকে জ্ঞানে দিয়ে বুঝিয়ে আসব। তাই জানি আমি নন্দরাজাকে কি বলেছিল, বাবা কেন কাঁদছে, আপনি যে চিন্তনে করছেন কৃষ্ণ আপনার সন্তান, আপনার সন্তানে নয়, কৃষ্ণ তো সাক্ষাতে সেই পরব্রহ্মা, সাক্ষাতে সেই শ্রী হরি, আপনার ঘরে এসেছে লীলা করার জন্য, কেন কাঁদছেন, উনি তো ভগবান কোনো মানবে নয়। জানেন বাবা এমন সময় নন্দরাজা বলছেন, উদ্ধবে তুমি কি বললে যে কৃষ্ণ আমার সন্তান নয় ভগবান, আর ভগবানের জন্য কাঁদব না। আজকের ভগবানে তাহলে এই ব্রজধামে যিনি মথুরায় চলে গিয়েছে, ওধাম আমি তো এই কথা শুনেছি যে জগতের সন্তানে হাত ছেড়ে দিতে পারে, এই জগতের সন্তানে চলে যেতে পারে, এই জগতের মানবের সাথে ছেড়ে দিতে পারে, কিন্তু ভগবান পারে। এই মানবের সঙ্গে যদি কেউ না থাকে তা ভগবানের পাশে দাঁড়িয়ে থাকে, তুমি কি বললে কৃষ্ণ ভগবান, তাহলে বলো আমার সন্তানই চলে গিয়েছে, আমার কোনো দুঃখ নেই,
আমি কাঁদব না, কিন্তু তুমি কি বলেছ কৃষ্ণ ভগবান, আজকের আমার এই জীবনের থেকে ভগবানে চলে গিয়েছে উদ্ধাবে, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি তো শুনেছি মানবের সঙ্গে ভগবানে থাকি, আর তুমি বলছো যে ভগবানে চলে গিয়েছে উদ্ধাবে, আমি কেমন ভাবে জীবিত থাকতে পারি? আমার ভগবানে চলে গিয়েছে, আর তুমি ওই কৃষ্ণকে ভগবানে বলছো যে গোপী ভগবানের গণের থেকে মা করে চুরি করে পেতে? আমার এই কৃষ্ণ কত খেলা করেছে, কত বতে করেছে, অকাশুরে পুতনা বতে আমার গোপালে করেছে, তুমি তাকে ভগবানে বলছ? আমার সন্তানে ভগবানে নয় উদ্ধব, যে সময় না মা এই কথাও নন্দরাজা তিনি উদ্ধবকে বললেন। উদ্ধবে তখন ভক্তি এমন ভাবে উদয় হয়েছে, উদ্ধবে আজকের এই নন্দরাজার সন্মুখে দুই হাতে জোরে করে বলছেন, বাবা আমি একবার সেই মা যশোদাকে দর্শন করতে চাই, যে মা যশোদা নিজে হাতে কৃষ্ণের মুখে প্রসাদে তুলে ধরেছে, যে মা যশোদা কৃষ্ণকে প্রত্যেক দিনে আটবারে প্রসাদে দিয়েছে, স্নানে করিয়েছে, নিজের হাতে আজকের কৃষ্ণকে মানুষ করেছে, আমি একবার সেই মা যশোদাকে দেখতে চাই, কোথায় আমি ওনাকে দর্শন করব? জানেন মাইয়া, এমন সময় নন্দরাজা তিনি কি বলছেন, তুমি হয়তো এ কথা জানো না যেদিন থেকে ব্রজ ধামে ছেড়ে গোপালে চলে গিয়েছে না কৃষ্ণ চলে নিয়েছে, সেদিন থেকে যশোদা পাগলিনীর মতনে ঘুরে বেড়াচ্ছে, সেদিন থেকে যশোদা হাতে মাখনে নদী নিয়ে প্রত্যেকে করজারের কাছে গিয়ে গোপীদের বলে, ওরে গোপী ওরে গোপী, আমার গোপালে শিখছে না, আমার গোপালকে দে, আমি জানি তুই আমার গোপালকে বেঁধে রেখেছিস তোর ঘরের থেকে মাখনে চুরি করে পেত না, ও গোপী আমার গোপালে তোরা যে সময় জলে নিয়ে আসতে সে সময় আমার গোপালে তোদের হাড়ি ভেঙে দিত, তাই তোর আমার গোপালকে ঘরে বেঁধে রেখেছিস না, তুই আমার গোপালকে, আমি যে আমার গোপালকে ননি মাখনে দেব, আমি যে আমার এই গোপালকে স্নানে করি, আমার এই গোপালকে ঘুমে পড়া করে, ওরে গোপী আমার গোপালকে ছেড়ে দে আমার কাছে দে। জানো উদ্ধব, প্রত্যেকে গোপীর ঘরে গিয়ে কথা বলে, আর যে সময় গোপী কানে বলে, মা যশোদা তোমার এই গোপালে আমাদের ঘরে নাই, তোমার এই গোপালে তো ব্রজ ধামে ছেড়ে মথুরায় চলে গিয়েছে, কোথায় গোপাল? গোপাল নেই বাবা। যে সময় গোপীগণে এই কথা বলতেন, মা যশোদা তিনি কাঁদতে কাঁদতে ধুলার পরে মূর্ছিত হয়ে পড়ে যেতেন। আজকের নন্দ রাজা তিনি বলছেন, জানো মা যশোদা কতটুক সময়ে ঘুমায়, কাঁদতে কাঁদতে পাগলিনীর মতন যে সময় নিজের সন্তানকে পায় না, সে সময় কাঁদতে কাঁদতে যে সময় দোলারে পরে মূর্ছিত হয়ে পড়ে যায়, ততটুকু সময় যশোদা ঘুমিয়ে থাকে, আবার যে সময় চেতন হয়ে যায় সে সময় আবার কৃষ্ণ গোপাল কাঁদতে থাকে। জানা এই কথা উদ্ধবের সঙ্গে বলছে, আর এদিকে মা যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আসছে, আজকের কৃষ্ণ হয়ে কাঁদতে কাঁদতে মা যশোদার দুই নয়নে অন্ত হয়ে গিয়েছে, আর জানেন কি করছেন পাগলের মতন হয়ে, আজকের এই দুলার পরে বসে মা যশোদা তিনি ওই দুলারে পরে থাবাচ্ছেন, আর বলছেন যে গোপাল ঘুম পড়, আমার গোপাল অনেক কষ্ট করেছিস, গোচরণের থেকে এসেছিস, এখন ঘুমিয়ে যা। আমা জানি এমন সময় উদ্ধবে তিনি দেখতে পাচ্ছেন যে যশোদা তিনি দুলারে পরে কৃষ্ণকে শয়নে করাচ্ছে,
উদ্ধবে চড়তে চড়তে গিয়ে যিশু মায়ের বলেছেন, মা এমনই সময় মা যশোদা বলছেন কি কথা বলছে, কথা বলুন আমার গোপালে যে শয়নে করছে কথা কেন বলছে। ভাইয়া এই ভাবে কি বুঝতে হবে, দেখেন এর ভিতরে কত ভাব আছে, এই ভাবিকে যদি ধরে নিতে পারে নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি উদয় হবে। আজকের নিজের সন্তানের কাছে যে কিন্তু মা যশোদা তিনি ধুলারে পরে কৃষ্ণকে শয়নে করাচ্ছে, এমনই সময় ভাবে তিনি সষ্টাঙ্গে প্রণামে করে বলছেন, মা আমি উদ্ধার, আমি কৃষ্ণের খবর নিয়ে এসেছি, আর আপনি কেমন আছেন, নন্দরাজা কেমন আছে, ব্রজবাসী কেমন আছে, সকলকে দেখার জন্য এসেছি। জানেন এমন সময় নন্দরানী তিনি উদ্ধাবীকে জড়িয়ে ধরে বলছেন, উদ্ধা আমার কৃষ্ণ কেমন আছে, ভালো আছে, কিন্তু আমরা কৃষ্ণকে ছাড়া কত ভালো আছি, তোমাকে পাঠিয়েছি না, চলো আমি তোমাকে দেখাচ্ছি যে আমরা কৃষ্ণ গৃহে কত ভালো আছি। এমন সময় জানেন উদ্ধবের হাতে ধরে কোথায় গিয়েছে, যেখানে মা যশোদা তিনি রান্না করতে সেখানে গিয়ে উদ্ধবকে দাঁড়িয়ে করিয়েছে, উদ্ধবকে বলছেন, দেখো উদ্ধব যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে ব্রজধামে ছেড়ে সেদিন থেকে আমরা কেউ রান্না করি না, এমনকি আমার ঘরে তো রান্না হই নাই, কিন্তু ব্রজধামে কোনো গণের ঘরে গোপীর ঘরে রান্না হই নাই, সকলে কৃষ্ণ গৃহে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হইয়াছে। উদ্ধবকে দেখছেন, মাইয়া যে ঘরে রান্না করতেন না মা কোষায় জ্বালা বেঁধেছে, যে থালা বাসনে মা যশোদা তিনি সকলকে প্রসাদে দিতেন আজকে সেই থালা বাসনের পরে ধুলো পড়ে আছে, উদ্ধবে মনে মনে চিন্তনে করছে, এটা কত ভালোবাসে কৃষ্ণকে, আমার প্রভুকে এত ভালোবাসে। তাই মা যশোদা তিনি উদ্ধবকে বলছেন, বেশ উদ্ধব তুমি এসেছ, কিন্তু আজকে আমি নিজ হাতে তোমাকে আমি প্রসাদে দেব, নিজ হাতে রান্না করব। মা যশোদা কয়েক প্রকারের ব্যঞ্জন তৈরি করে উদ্ধবকে বসিয়েছে। বাবা এমন সময় জানে যে স্বর্ণ থালাই করে উদ্ধবকে প্রসাদে দিয়েছে, আর উদ্ধবের তিনি ওই জলের গিলাস নিয়ে হাতে ধয়নে করে যে সময় প্রসাদে পেতে যাবে এমন সময় মা যশোদা উদ্ধবের হাতে ধরেছে, উদ্ধবে মনে মনে চিন্তনে করছে মা যশোদা হাতে কেন ধরেছে, এমন সময় মা যশোদা বলছেন, উদ্ধব আমি প্রত্যেক দিনই আমি আমার গোপালের বুকে আমি নিজ হাতে প্রসাদে তুলে ধরতাম, আজকের কয়েক দিন হয়ে গিয়েছে আমি নিজ হাতে আমি আমার কৃষ্ণের মুখে গোপালের মুখে প্রসাদে তুলে ধরতে পারি না। এমন সময় জানি যশোদা তিনি বলছেন, উদ্ধব তুমি নিজ হাতে প্রসাদে পাবে না, আমি তোমাকে নিজ হাতে আমি আমার সন্তান অনুভাবে করে আমি তোমার মুখে প্রসাদে তুলে ধরব। দেখেন ভক্তি কাকে বলেছেন, প্রেমে কাকে বলেছেন, উদ্ধবে আজকের প্রেমে বেবর হয়ে উদ্ধবে আজকের বড় আনন্দের সহিত প্রসাদে কে পাচ্ছে, আর যে সময় প্রসাদে পেয়েছে যে পালঙ্কের পরে নন্দ রাজা নন্দ রানী শয়নে করতেন আজকের উদ্ধবে কে বসিয়েছে, উদ্ধবে তিনি পালঙ্কের পরে বসে আছেন, আর এই মাটির পরের থেকে নিচে এক পাশে মা যশোদা বসেছে, আর এক পাশে নন্দরাজা বসেছে, সকলে জানতে পারলেন ব্রজবাসী,
সকলে বসেছে, জানেন এমন সময় সুখদেবী উনি বর্ণনা করলেন যে সময় নন্দ রাজা তিনি উদ্ধবের সঙ্গে বলছেন, উদ্ধবে কৃষ্ণ কি আমাদের কথা মনে করে? কৃষ্ণ আমাদের কি ভুলে গিয়েছে না বাবা? এমন সময় নন্দ রানী তিনি বলছেন, ওগো প্রিয় আপনি কি বলছেন, এ কথা বলবেন না। কৃষ্ণ এখন গর্ভধারিণী মা পেয়েছে, কৃষ্ণরে তো এখন আমাদের কথা মনে নাই, কেননা গর্ভধারিণী মা পেয়েছে, জন্মদাতা পিতা পেয়েছে, কেন আমাদের কথা মনে করবে? আমরা তো কয়েকদিনই লালনে পালনে করেছি, আপনি কেন এই কৃষ্ণের কথা বলছেন? আমরা সকলে কৃষ্ণকে ভুলে গিয়েছি, কৃষ্ণের জন্য আমরা কেউ কাঁদি, কৃষ্ণকে আমরা কেউ মনে করি না, কেননা কৃষ্ণ এখন ভালো আছে, মা পেয়েছে। যে সময় মা যশোদা এই কথা বললেন, এমন সময় জানি উদ্ধবে তিনি পালকের পরে বসে মনে মনে চিন্তনে করছে যে মা যশোদা কৃষ্ণকে কত ভালোবাসে, একবারে যদি মা যশোদার এই পদে এলো, যদি আমার এই মস্তকে নিতে পারে, আমার এই জীবনে ধন্য হয়ে যাবে। মা উদ্ধবে তিনি আস্তে আস্তে যে সময় ওই ধুলারে পরে নেমে আজকের উদ্ধবে তিনি মা যশোদার এই চরণের থেকে ধুলা নিচ্ছেন আর সর্ব অঙ্গে লাগাচ্ছেন। এখনো বৃন্দাবনে যাবেন তা দেখতে পাবেন, আজকের বৃন্দাবনে সকলে যে যায় ওই ধুলাকে নিজের অঙ্গে স্পর্শ করে। একটি কথা বল, এমনও হতে পারে এখানে কোনো গোপী এসেছে, এমন হতে পারে যে কোন গোয়ালে এসে বসেছে, কোন দেবী দেবতা এসে বসেছে। বাবা ভক্তরে পদরেণু যদি একবারে অঙ্গে স্পর্শ করতে পারে, একবারে যদি ভক্তরে পদরেণু যদি নিজের মস্তকে নিতে পারে, তা নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি উদয় হবে। এ কথা সত্য কথা, এ কথা সত্য আছে, সত্যই থেকে যাবে। আজকের উদ্ধবে তিনি নয়নে জলে মুখে ভাসিয়ে আজকের এই ধুলার এই ভিতরে গড়া করে দিচ্ছেন, আর আজকের কোন সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কোন সময় ধুলার এই ভিতরে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। আজকের উদ্ধব জ্ঞানী ছিলেন, ভক্তিতে কেমন ভাবে পরিপূর্ণ হয়েছিলেন, আজকের সেই ভক্তর পদরে রূপে উদ্ধবে তিনি নিজের অঙ্গে লাগিয়ে বলছে, ধন্য আমার জীবন যে আজকের সাক্ষাতে ক্ষীরি সাগরের মহাবিরাটে চারে হাতে খেলাধুলা করেছে। আবার সাধুগুরু বৈষ্ণবে ভক্তরে চরণের ধুলা যদি একবারে নিতে পারেনি, তা নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি উদয় হবে। আসেন আজকের ব্রজধামে কেমন ভাবে উদ্ধবে তিনি ওই ব্রজধুলাকে নিজের অঙ্গে লাগিয়েছে, ওই গোপী পদের রেণুকে নিজে আজকের মস্তকে নিয়েছে।